আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী, আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকালে নাস্তাই কালকের কিছু লেফটওভার খাবার ছিল, সেগুলো দিয়েই সকালে নাস্তাটা করছি আর কি। তো এখানে ছিল কিছুটা ওভেন বেক পাস্তা আর ছিল স্মোকড স্যান্ডউইচ, সেগুলোর সাথে আমি চা বানিয়ে নিয়েছি। ও ভালো কথা, এই ব্লগটাও কিন্তু রাজশাহীর একটা ব্লগ থেকে গিয়েছিল। এই ব্লগটা কিভাবে বাদ পড়ে গেল বুঝি নাই, তো ভাবলাম যে এখন আপলোড দিয়ে ফেলি। তো সকালে নাস্তা খাওয়ার পর বেলার দিকে আমি একটু লেমোনেড খেয়েছিলাম, আর লেমোনেডটা খাচ্ছিলাম আমার স্ট্র ফ্রস্টি মগে। এই মগটা আমার কাছে অনেক প্রিয় এবং আমার অনেক উপকারে আসছে, আমার দাঁতে ব্যথার সময়, আমার প্রেগনেন্সির সময়, তো এই জন্য আমার খুব ভালো লাগে। তারপর আমি একটু মগজ ভুনা করলাম, মানে খাসির মগজ আর কি, কুরবানি ঈদের সময়টা থেকে গিয়েছিল। তো এই মগজটা ভুনা করে ফেললাম এবং মগজ ভুনাটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো ভাবলাম যে ওর উপরে একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করি, কারণ মগজ ভুনায় আমি বেশি মরিচ দেই নাই। সুভাকে একটু খাওয়াবো, এই জন্য মরিচ খুবই কম দিয়ে রান্না করছি। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম, আর এরপরে বাসার একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। পার্সেল বলতে ফুডপান্ডায় কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। আমি আর আমার কাজিন একটা ফুড চ্যালেঞ্জ করব। এই ফুড চ্যালেঞ্জটা হবে কেক গেসিং চ্যালেঞ্জ। অলরেডি এই ভিডিওটা আমার পেজে এবং আমার চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, বাট এর মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি কী ছিল, মানে বিহাইন্ড দ্য সিন, এগুলা দেখানো হয়নি। তো এই কেকগুলো যখন আমি আনিয়েছিলাম, আমার কেকগুলো দেখতে অনেক ভালো লাগছিল, কেকগুলো খুবই সুন্দর ছিল। আর আমরা ভেবেছিলাম পিস কেক নিলে একটু ঝামেলা হবে, আর এই জার কেকগুলো এইখানকার মানে পেস্ট্রি পার্কের আমি কখনো ট্রাই করিনি, এটা নতুন উঠেছে, তো ভাবলাম যে ট্রাই করি। তো এখানে অনেকগুলো ফ্লেভার ছিল, ভ্যানিলা, চকোলেট, তারপরে হোয়াইট ফরেস্ট, তারপর ব্ল্যাক ফরেস্ট, এরপর ছিল হচ্ছে লেমন কেকটা, আমি এটা ইয়েলো আশা করেছিলাম বাট এটা দিয়েছে গ্রিন, তারপরে রেড ভেলভেট, এবং এটা ছিল ভেঞ্চো কেক। ভেঞ্চো কেক হচ্ছে ভ্যানিলা এবং চকোলেট দুইটা একসাথে মিক্স করে, মানে একটা চকোলেটের লেয়ার, একটা ভ্যানিলার লেয়ার, এভাবে বানানো হয়। তো এই ছিল আমাদের জার কেক। তো এই কেকগুলারই চ্যালেঞ্জ করেছিলাম আমরা, চ্যালেঞ্জে আমি হেরে গিয়েছিলাম আর আমার বোন টুকু জিতে গিয়েছিল। চ্যালেঞ্জে অনেক বেশি মজা হয়েছিল, আর চ্যালেঞ্জে কিন্তু আমাদের সাথে আমাদের ভাগ্নিও পার্টিসিপেট করেছিল। কেউ যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন, অনেক বেশি মজা লাগবে, আমরা তিনজন মিলে অনেক বেশি মজা করেছি। তো যাই হোক, চ্যালেঞ্জের পর আমরা বাসাতেই তিনজন মিলে একটু ছোটোখাটো পার্টির আয়োজন করেছিলাম, পার্টি বলতে তিনজন মিলে একটু খাই দাই। তো যেহেতু কেক মিষ্টি ছিল, মিষ্টি খেয়ে খেয়ে সবারই একটু চেঞ্জ আনা দরকার, তো এই জন্য এখানে আমি আনিয়েছিলাম পপ চিকেন, তারপরে চিকেন ফ্রাই আর বেকড পাস্তা নিয়েছিলাম, কারণ গতকালের পাস্তাটা আমার খুব ভালো লেগেছিল, তো এই জন্য আমি আবারও বেকড পাস্তা আনিয়েছিলাম। তো এই ছিল টুকটাক খাবার দাবার। আর পটেটো ওয়েজেসটা আমার আম্মুর খুবই পছন্দ, তো এই কারণে আম্মুর বাসায় থাকলে পটেটো ওয়েজেসটা সাধারণত আনানো হয়। তো এই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ সুভাকে টাইম দিব সবাই মিলে, কারণ না হলে ওর আবার মন খারাপ হয়ে যাবে, এমনিতে বাসায় কেউ আসলে চলে যাওয়ার সময় ওর মনটা খুব খারাপ হয়। আর এই বেকড পাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর চিকেন উইংস দিয়েছিলাম, কারণ চিকেন ফ্রাইয়ের মধ্যে না চিকেন উইংসের পিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে, তো এই কারণে চিকেন উইংসের ফ্রাইটাই দিয়েছিলাম আমি, খেতে বেশ ভালো ছিল। আর সব খাবারগুলো কিন্তু আমি এক জায়গা থেকে আনাই নাই, যেখানকার যে খাবারগুলো ভালো সেখান থেকে সেটা আনিয়েছি, যেমন অ্যারো স্পুন থেকে আনিয়েছি পপ চিকেন আর পটেটো ওয়েজেসটা, আর টিএফসি থেকে এনেছিলাম চিকেনটা। আর এটা হচ্ছে সুভার সেই দিনকের ভিডিও যেদিন সুভা প্রথম তালি দেওয়া শিখেছিল। ওকে আমরা বেশ কয়েকদিন থেকে দেখাচ্ছিলাম, বিশেষ করে আম্মু ওকে বারবার করে দেখাচ্ছিল এভাবে তালি দিতে হয়। তো যাই হোক, আম্মু সামনে তো আর তালি দেয়নি, বাট আম্মু চলে যাওয়ার পরও তালি দেওয়া শিখেছিল। তো হঠাৎ করে একদিনও তালি দিচ্ছিল, আর এইটুকু ভিডিও ওর বাবা করে রাখছিল, আমি ওকে কিছু একটা নিয়ে হাসাচ্ছিলাম আর ও হাসছিল আর তালি দিচ্ছিল। তো যাই হোক, এটা আমাদের জন্য অনেক মেমোরেবল একটা ক্লিপ, কারণ সুভা প্রথমবার তালি দিতে শিখেছিল নিজে নিজে, তো আমরা ওর সাথে একটু মজা করছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আমার এই জগা খিচুড়ি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।